এবার নাল্লিটা খাওয়ার পালা। নাল্লি হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। তো আমি সিজিৎ আছি আপনাদের সাথে। কি ভিউয়ার্স, তোমরা এখনো সাবস্ক্রাইব করছো না চ্যানেলটিকে? প্লিজ সাবস্ক্রাইব। তোমরা সাবস্ক্রাইব করলেই তো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারবো, তাই না? প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ সাপোর্ট। আজ কিন্তু কোনো হোটেলে কিংবা কোনো রেস্টুরেন্টে না, আজ কিন্তু একেবারে ফ্রেশ বাঙালি খাবার নিয়ে বসে পড়েছি, একদম মায়ের হাতে তৈরি রান্না। কি কি আছে এবার দেখে নেই। রয়েছে ভাত, রয়েছে মটন, রয়েছে শুক্তো, রয়েছে দই, স্যালাডে রয়েছে পেঁয়াজ, টমেটো আর লঙ্কা। বেসিক্যালি মটন হলে আমার আর কিন্তু কিচ্ছুই লাগে না, মটন আমার ফেভারিট আইটেম। তো তা সত্ত্বেও নিয়ে নিয়েছি একটু শুক্তো। শুক্তো তো মাঝে মধ্যে খেতে ভালোই লাগে, আমি এমনিতেও শুক্তো খাই। শুক্তো আমার সপ্তাহে দু তিন দিনের খাবারের মধ্যে থাকে, শুক্তো, মটন, দই। তো সবথেকে আমার ফেভারিট আইটেম মটন। তো ফার্স্টে একটু শুক্তোটা দিয়ে ট্রাই করে দেখব। শুক্তোটা কমই খাচ্ছি কারণ আজকে মটন হয়েছে। বেশ ভালো লাগবে, পেঁপে দিয়েছো না আজকে? কিন্তু একদম মা এটা নিজে রান্না করেছে আর ডেকোরেট করেছে আমার ওয়াইফ রিয়া। তো মা, আমার কিন্তু মটনটা হলে কিন্তু আর কিছুই লাগে না। তো ছোটোবেলা থেকেই ভালো ভাই একদম। তো এবার ঢেলে নিচ্ছি মটনের ঝোল, দেখেছো? ওফ ওফ ওফ, ও কি কালার এসছে মটনের ঝোলটায়। আলু একটা ফেভারিট আইটেম আমার, কিন্তু আলুটা খুব খেতে ভালো লাগে। আর বিরিয়ানিতে আমি বলি যে আলুটা, বিরিয়ানির আলু একটা স্পেশাল আইটেম, সেখানে মটনের ঝোলের আলুটাও কিন্তু আমার কাছে স্পেশাল। এক পিজি ফার্স্টে ঢেলে নিলাম, এক ঝোল দিয়ে ভাতটা খাবো মেখে। ও কি লাগছে, পুরো দারুণ মায়ের হাতের রান্না, ভালো না হয় কি পারে? হেভি হয়েছে মা, আজকে কিন্তু জমিয়ে খাবো। দারুণ, আর আলুটা দিয়ে খাবো। আলুটা দেখো দারুণ সিদ্ধ হয়েছে, চন্দ্রমুখী আলু। হ্যাঁ, চন্দ্রমুখী আলু বলে আরো ভালো সিদ্ধ হয়েছে। চন্দ্রমুখী আলু দিলে মাংসের ঝোলে ঝোলটা আরো টেস্ট হয় আর খেতেও ভালো লাগে। হ্যাঁ, ঝোলে আমাদের বাড়ির যে গাছের চই গাছ আছে সেই গাছের চই দেওয়া হয়েছে। বেসিক্যালি মাংসের চই দিয়ে খেলে কিন্তু মাংসের স্বাদটা আরও বেড়ে যায়, তাই না? গোলমরিচের গুঁড়ো, আমি কিন্তু আজকে আর শুক্তোটা খাবো না, পুরোটাই মাংসটা দিয়েই খাবো, বেশ লাগছে। আর স্পেশালি মায়ের হাতের রান্না, অনেকদিন পর বাড়িতে এই খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছি, দারুণ লাগছে। মটনটাও কিন্তু খুব সফট হয়ে গেছে, খুব ভালো মটন। এই যে সেই নাল্লি, এটা কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে আমাকে জানিও কমেন্ট বক্সে। দারুণ হয়েছে,
খাচ্ছি আর পুরো হারিয়ে যাচ্ছি। আর বিশেষ করে ডেকোরেশনটা দেখতে পাচ্ছো, এত সুন্দর করে ডেকোরেট করে সাজিয়েছে, সেটা দেখে তো আমি পুরো মুগ্ধ। দারুণ সাজিয়েছো রিয়া। পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কিন্তু খেতে বেশ লাগবে। মাংসটায় কিন্তু গোলমরিচের চই দেওয়াতে বেশ ভালোই ঝাল হয়েছে। আর আমার তো ঝাল জিনিস খুবই ভালো লাগে। এই আলুটা দিয়ে মাংসের ঝোলটা খাবো। কি লাগছে, বাড়ির খাবার খেতে তো কার না ভালো লাগে বলো। এত লাগবে না, এত লাগবে না মা। মা আজকে জোর করে খাওয়াচ্ছে, মাটন হয়েছে, মা আজকে জোর করে খাওয়াচ্ছে। মাটন এমনিতেই আমার খুব ভালো লাগে। একটু পেঁয়াজ দিয়ে ঝোলের থিকনেস আর রিচনেসটা সেই হয়েছে ঝোলটা। মাটনটা কিন্তু খুব ভালো, দেখেছো একদম সফট হয়ে গেছে, এই জন্য খেতেও খুব ভালো লাগবে। আর ভাত খাবো না মা, কত খাওয়াবে আমাকে, যা দিয়েছো অনেক দিয়েছো, এর বেশি আর খেতে পারবো না। মাটনের ঝোলের আলু, ওহ কি স্বাদ। আর পেঁয়াজ দিয়ে খাবো। এবার নাল্লিটা খাওয়ার পালা। নাল্লি এই ভিতরের যে মুরজিটা থাকে, মুরজিটা খেতে কার না ভালো লাগে বলুন। তো এই মুরজিটা খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো। আমার তো খুব ভালো লাগে। দেখেছো মা আজকে কতগুলি মাংস দিয়েছে, প্রায় 6-7 পিস দিয়ে দিয়েছে। এত কি খামারই খেতে হবে, ভালো খাই দেখে সব খাওয়াচ্ছে। আর গোলমরিচ আর চইয়ের ঝালটা একদম পুরো চিবিয়ে যা লাগছে না। গোলমরিচ আর চইয়ের ঝালটা খাওয়া মনে হয় স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক না, কাঁচা সর্দি কাশির পক্ষে ভালো। আর মেটে এই খাসির মাংসের মেটে কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। মেটের সঙ্গে একটু মাংস দিয়ে খুব ভালো, ফ্রেশ মাংস। আরগুলো চিবিয়ে গুঁড়ো গুঁড়ো করার মজাই আলাদা, কি বলুন, তাই না? বাড়ির মাংসের হার কে কে চিবিয়ে চিবিয়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলো, একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো। মাংসটা এত সিদ্ধ হয়ে গেছে যে মুখে দিয়েছি হাড়গুলো চিবিয়ে একদম পুরো গিলেই খেয়ে ফেলা যাবে, এত সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা। এবার খাবার পালা দই। এটা কিন্তু একদম বাড়িতে পাতা দই, ফ্রেশ। মাংস দিয়ে খাওয়ার পর দই খুব ভালো লাগছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবার আগে সব নোটিফিকেশন পেতে চ্যানেলটির বেল বাটন অল করে দেবে। Thank you.